বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কিত বাংলাদেশ, এমন অবস্থায় জাতিসংঘ ও উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোকে দ্রুত কার্যকর ভূমিকা নেবার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আয়োজিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে দর কষাকষি ও বাস্তবায়ন শীর্ষক আলোচনায় এসব কথাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, এসডিজি অর্জনের সবচেয়ে বড় সংকট অর্থায়ন ও প্রযুক্তির হস্তান্তর। জানান, প্রতি বছর অন্তত $3.5 trillion প্রয়োজনীয়তার বিপরীতে $156 billion সহযোগিতা পায় বাংলাদেশ, যাতে 96.5% বাজেট ঘাটতি থেকে যায় বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কিত বাংলাদেশ, এমন অবস্থায় জাতিসংঘ ও উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোকে দ্রুত কার্যকর ভূমিকা নেবার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আয়োজিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে দর কষাকষি ও বাস্তবায়ন শীর্ষক আলোচনায় এসব কথাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, এসডিজি অর্জনের সবচেয়ে বড় সংকট অর্থায়ন ও প্রযুক্তির হস্তান্তর। জানান, প্রতি বছর অন্তত $3.5 trillion প্রয়োজনীয়তার বিপরীতে $156 billion সহযোগিতা পায় বাংলাদেশ, যাতে 96.5% বাজেট ঘাটতি থেকে যায় বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কিত বাংলাদেশ, এমন অবস্থায় জাতিসংঘ ও উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোকে দ্রুত কার্যকর ভূমিকা নেবার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আয়োজিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে দর কষাকষি ও বাস্তবায়ন শীর্ষক আলোচনায় এসব কথাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, এসডিজি অর্জনের সবচেয়ে বড় সংকট অর্থায়ন ও প্রযুক্তির হস্তান্তর। জানান, প্রতি বছর অন্তত $3.5 trillion প্রয়োজনীয়তার বিপরীতে $156 billion সহযোগিতা পায় বাংলাদেশ, যাতে 96.5% বাজেট ঘাটতি থেকে যায় বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কিত বাংলাদেশ, এমন অবস্থায় জাতিসংঘ ও উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোকে দ্রুত কার্যকর ভূমিকা নেবার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আয়োজিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে দর কষাকষি ও বাস্তবায়ন শীর্ষক আলোচনায় এসব কথাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, এসডিজি অর্জনের সবচেয়ে বড় সংকট অর্থায়ন ও প্রযুক্তির হস্তান্তর। জানান, প্রতি বছর অন্তত $3.5 trillion প্রয়োজনীয়তার বিপরীতে $156 billion সহযোগিতা পায় বাংলাদেশ, যাতে 96.5% বাজেট ঘাটতি থেকে যায় বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কিত বাংলাদেশ, এমন অবস্থায় জাতিসংঘ ও উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোকে দ্রুত কার্যকর ভূমিকা নেবার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আয়োজিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে দর কষাকষি ও বাস্তবায়ন শীর্ষক আলোচনায় এসব কথাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, এসডিজি অর্জনের সবচেয়ে বড় সংকট অর্থায়ন ও প্রযুক্তির হস্তান্তর। জানান, প্রতি বছর অন্তত $3.5 trillion প্রয়োজনীয়তার বিপরীতে $156 billion সহযোগিতা পায় বাংলাদেশ, যাতে 96.5% বাজেট ঘাটতি থেকে যায় বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।